বন্ধুরা, জিকে টেস্টিমোনিয়ালে সবাইকে স্বাগত। যদি এমন কেউ থেকে থাকো এখনও তোমরা ডব্লিউবি কনস্টেবলের অ্যান্সারকে মেলাওনি, তাদের জন্য আমি বলবো আমার চ্যানেলে জিকের জন্য একটা আলাদা ভিডিও আছে এবং ম্যাথ আর রিজনিংয়ের জন্য আলাদা ভিডিও আছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একবার অ্যান্সার কিগুলো মিলিয়ে নিতে পারো। এবং বন্ধুরা, আর একটা ভিডিও আমার করা আছে কাট অফ অ্যানালাইসিসের ওপরে, তো কাট অফ কেমন হতে পারে ছেলে মেয়ে উভয়ের জন্য, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আজকের ভিডিওটা আমি করেছি পিলিতে পিলি পরীক্ষার রেজাল্টটা কবে নাগাদ হতে পারে এবং কত পেলে তুমি রানটা শুরু করতে পারবে সেই বিষয়ের উপর ভিত্তি করে। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি একটি অবশ্যই লাইক করবে। প্রথমে বলবো যে কত পেলে রান শুরু করবে এই ব্যাপারে তোমরা যদি ইউটিউব অনেকেই এখন ঘাটতে থাকো তো সেভাবে খেয়াল করে দেখবে, এক একজন এক এক রকম কমেন্ট করছে, এক একজন এক এক রকম কাট অফ বলছে, তবে সেই কাট অফটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আমি এখানে বলবো, তুমি যদি 25 পেয়ে থাকো, তোমার যদি ভেতর থেকে অন্তর থেকে মনে হয় যে তুমি পাস করবে, তুমি কিন্তু রানটা প্র্যাকটিস করতে পারো। পরে যদি এমন হয় যে সবার অনুমানটা ভুল হলো, অনেকেই যারা বলছে 30 হবে, অনেকে বলছে 35 হবে, অনেকেই বলছে 40 হবে, তো তাদের কথা শুনে তুমি এমন যেন না হয় তুমি রানটা প্র্যাকটিস করলে না, তো সবার শেষে দেখলে তুমি পাস করে গেছো 25 পেয়ে বা 26 পেয়ে, তখন কিন্তু তোমার থেকে দুঃখী আর কেউ হবে না। কেননা রেজাল্ট বেরোনোর পরে রান হতে কিন্তু খুব একটা বেশি সময় দেবে না, ওই অল্প সময়ের মধ্যে রানটা কিন্তু তোলা খুবই কষ্টসাধ্য হবে। তাই আমি বলবো, তুমি যদি জেনারেল হয়ে থাকো, তুমি যদি 25 বা 26 বা 26 পেয়ে থাকো, তবে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি পাস করবে, তবে তুমি রানটা শুরু করতে পারো। আমি এই কথাটা বলছি একটাই কারণে, যে একটা জিনিস সবাইকে তোমাকে মনে রাখতে হবে যে 1 লাখের বেশি ক্যান্ডিডেটকে কিন্তু পাস করাতে হবে পিলিতে। 1 লাখের বেশি অর্থাৎ 16 × 8000 সামথিং সিটের মধ্যে 16 × পাস করাতে হবে, তাহলে কিন্তু সংখ্যাটা প্রায় 1 লাখ প্লাস হয়ে যায়। তো এমন কখনোই হবে না যে অনেকেই শুনবে যে 50-এর বেশি নাম্বার পেয়েছে, 60-এর বেশি নাম্বার পেয়েছে, অনেক জায়গায় দেখবে কমেন্ট করছে তারা কাট অফ অনেক বেশি হবে, এ বলছে প্রশ্ন লিক হয়েছে কাট অফ অনেক বেশি হবে, কিন্তু প্রশ্ন লিকের কিন্তু সেরকম অকাঠ্য যুক্তি বা প্রমাণ কিন্তু সেইভাবে কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, অনেকে বলছে এখানে একটা স্ক্রিনশট দেখেছি, ওইখানে স্ক্রিনশট দেখেছি, সেগুলোর ভিত্তি কতটা আছে সে নিয়েও সংশয় আছে। ওই জন্য বলবো বন্ধুরা, হয়তো হ্যাঁ পেয়েছে, 2000 জন পেলো 50-এর উপরে, 3000 জন পেলো 60-এর উপরে, এরকম হতেই পারে, কিন্তু ওভারঅল যে কাট অফটা আসবে সেটা কিন্তু কম হতে চলেছে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা মিলিয়ে নেবে পরে, ওভারঅল কাট অফটা কিন্তু অনেক কম হতে চলেছে, ওই জন্যে তোমরা কিন্তু রানটা শুরু করতে পারো। এবার বলবো যে পিলি রেজাল্ট কবে, যদি তোমরা গতবারের সঙ্গে তুলনা করতে চাও তাহলে দেখবে 3 মাসের মধ্যে, কিন্তু 3 মাস পরে কিন্তু গত বছর পিলি রেজাল্ট প্রকাশ করে দিয়েছিল কমিশন। এবার কিন্তু মনে করা হচ্ছে যে একটু সময় বেশি লাগতেও পারে, বা 3 মাস আমি সময় দেবো তোমাদেরকে বলবো যে, কেননা আগেরবারের তুলনায় এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা বেশি আছে, 9 লাখ বা 9.5 লাখ পরীক্ষার্থী আছে। তবে এটা কোনো ব্যাপার নয় যে 1 লাখ 2 লাখ বেশি গেল বলে বেশি হয়ে গেল পরীক্ষার্থী, এই জন্যে কি সময় কম বেশি লাগবে ওরকম নয়, কেননা ওই মার্কশিট চেক করবে কম্পিউটার, কিন্তু সেই কম্পিউটার চেক করা কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে সামনে আবার 1 মাসের পুজোর জন্য প্রায় এক মাস সময় নষ্ট হয়ে যাবে। সেখানে পুজোর জন্য অনেক ধরনের ডিউটি পড়বে পুলিশদেরকে, ডিউটি এমার্জেন্সি ডিউটি করতে হবে, তো এই সময়টাই কিছুটা পরিমাণে কিছুটা হলেও কাজটা হ্যাম্পার হবে, এই রেজাল্ট প্রকাশের কাজ কিছুটা হলেও হ্যাম্পার হবে। এইখানে আমি তোমাদের ডেট বলবো যে ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু খুবই সম্ভাবনা আছে পিলি রেজাল্টটা তৈরি করার। এই জন্য বলবো যারা 30, 32, 35 বা তোমার যদি মনে হয় যে তুমি প্রিলি পাস করবে, তাহলে কিন্তু তুমি আজকের দিনটা থেকে কাল থেকে তুমি কিন্তু মাঠের জন্য প্রস্তুতি শুরু করো। কেননা যে রানটা আছে, অনেকে কিন্তু দেখা যায় রানে ফেল করে, সেই রানটা তোলার জন্য তোমাকে কিন্তু মিনিমাম 2 মাস বা 3 মাস সময় হাতে রাখতে হবে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়ে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকে, আমি তোমাদের বলছি ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু এই যে ডব্লিউবি কনস্টেবলের পিলি রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তো আর যখন যেদিন পিলি রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যাবে না মাঠের জন্য, তারপরে খুব বেশি হলে 15 থেকে 20 দিনের সময় পাওয়া যাবে প্রথম দিকে যাদের মাঠ হবে, এই মাঠটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে, 1 মাস বা 2 মাস ধরে এই মাঠটা চলতে পারে। সেই জন্য শেষের দিকে যাদের মাঠ হবে তারা কিছুটা সময় পেলেও, প্রথম দিকে যাদের মাঠ হতে পারে তাদের কিন্তু খুব অল্প সময় পাবে তারা। এই জন্য তোমার কবে মাঠ হবে তো তুমি জানো না, এই কারণে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি
ওই নাম্বারে তুমি পাস করবে, তুমি অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও। কোনো ইউটিউবারের কথায় কান দিও না, কে কী কথাতে কী বললো কান দিও না। তোমার নিজের পড়ে বিশ্বাস থাকলে তুমি অবশ্যই মাঠটা শুরু করে দাও, কেননা যদি তুমি পাস করে যাও তখন কিন্তু পরে তোমাকে কিন্তু মুশকিলে পড়ে যেতে হবে, তুমি কিন্তু ভাববে এটা আমি কী করলাম। বন্ধুরা, অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও। এবং ইতিমধ্যে যারা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।